মুন্সিগঞ্জে প্রবাস ফেরত শ্যামল ব্যাপারী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। দুপুরে কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গতরাতে র‍্যাব ১১ এবং ১৪ এর একটি দল মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহাদাত ব্যাপারী, মহিউদ্দিন ব্যাপারী এবং হায়াতুন ইসলামকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছে বলে জানান তিনি।